আসাদিয়া নুরিয়া কেন্দ্রীয় যুব পরিষদের আয়োজনে হজরত নুরি বাবা রহমতুল্লাহ স্মরণে সুলতানুল মুনজারিন কনফারেন্স 2023 সেপ্টেম্বরের 9 তারিখ শনিবার বিকাল 5টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলত সাহেবজাদা সৈয়দ মোহাম্মদ শরফুদ্দিন সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠিত হই। এই প্রেস কনফারেন্সত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। কনফারেন্সের উদ্বোধক হিসেবে উপস্থিত আছিল হজরত আল্লামা হাফেজ মুফতি মোহাম্মদ সুলেমান আনসারী। কনফারেন্সের স্বাগত বক্তব্য রাখি হজরত আল্লামা মুফতি কাজী আব্দুল ওয়াজেদ, হজরত আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ওসিয়র রহমান। যারা ইস্তেকামত থাকে, যারা প্রতিষ্ঠিত থাকে, কিসের উপর প্রতিষ্ঠিত বিষয়টি ইলাইহে বিসুলুকে ফি তরিকিহি আলা সিরাতিহি। এড়ে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত আছেন ডক্টর সেলিম জাহাঙ্গীর। রাহেদ মাহমুদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন হযরত আলহাজ মাওলানা মুফতি আহমদ হোসেন আল কাদেরী, হযরত আলহাজ মাওলানা গোলাম মোস্তফা মোহাম্মদ নূর নবী আল কাদেরী। আমরা আপনাদের মতো সম্মান করতে পারব না, অন্তত ওনাদের মতো সম্মান করতে না পারলো ওনাদের কদমে নিষ্কা বিলীন করে দিতে হবে। ওনাদের কদমে আমরা নিজের তন মন ধন সবকিছু ওনাদের কদমে বিলীন করে দিতে হবে। সুলতানুল মুনাজিরিন কনফারেন্সত প্রধান অতিথি হই যুগে যুগে আউলিয়া কেরামল মানব কল্যাণে হাজগরি গিয়ে সত্য ন্যায় প্রতিষ্ঠায় ইসলাম প্রসারের প্রসারে অগ্রণী ভূমিকা রাখি গিয়ে। সি প্লাস চট্টগ্রাম।